বিগত আওয়ামী সরকারের আমলে হিমঘরে ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামাবাদের সঙ্গে বরাবরই তিক্ত সম্পর্ক ছিল ঢাকার। তবে গেল আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং আওয়ামী সরকারের পতনের পর এ সম্পর্ক নতুন করে সামনে এসেছে। একই সঙ্গে গত দেড় দশকে স্তিমিত হয়ে পড়া যৌথ অর্থনৈতিক কমিশনের পুনরুজ্জীবনও চাইছে পাকিস্তান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করতে পারেন বলে জানা যায়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সেখানে বলা হয়, শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করাটা ছিল পাকিস্তানি কূটনীতিকদের জন্য খুবই কঠিন কাজ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে টেলিফোনে যোগাযোগও হয়েছে। ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে সম্প্রতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক প্রক্রিয়াও চলমান রয়েছে। যৌথ অর্থনৈতিক কমিশন বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে শীর্ষ ফোরাম। উভয় দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছিল 2007 সালে। পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সেই যৌথ অর্থনৈতিক কমিশনের পুনরুজ্জীবন চাইছে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত 10 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার দাবি জানান। এছাড়া পাকিস্তান দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করারও আগ্রহ জানায় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।